প্রমোদ চৌধুরী, জন্ম ৭ আগস্ট ১৮৬৮, যশোর, মৃত্যু ২ সেপ্টেম্বর ১৯৪৬, ১৯৪৬ শান্তিনিকেতন, পৈতৃক নিবাস হরিপুর, পাবনা, জন্মস্থান যশোর, ছদ্মনাম বীরবল। বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক তিনি। বাংলা সাহিত্যে চলিত রীতিতে লেখা প্রথম গ্রন্থ বীরবলের হালখাতা। তিনি চলিত ভাষার ব্যবহারে রবীন্দ্রনাথকে প্রভাবিত করেন। ১৮৯৯ সত্যেন্দ্রনাথ ঠাকুরের কন্যা ইন্দিরা দেবীকে বিয়ে করেন। প্রমোদ চৌধুরী ১৮৯৯ সালে রবীন্দ্রনাথের ভাই সত্যেন্দ্রনাথ ঠাকুরের কন্যা ইন্দিরা দেবীকে বিয়ে করেন। তার রচিত পত্রিকা, সম্পাদিত পত্রিকা সবুজপত্র, যেটি ১৯১৪ সালে প্রকাশিত হয়, এবং অন্যটি হল বিশ্বভারতী। গল্পগ্রন্থ চার ইয়ারির কথা, আহুতি, নীল লোহিত, শোষালের ত্রিকথা, অনুকথা সপ্তক, ঘোষালের ত্রিকথা, অনুকথা সপ্তক, কাব্যগ্রন্থ সনেট পঞ্চাশত এবং পদচারণ, প্রবন্ধ গ্রন্থ তেলনুন লড়কিম, বীরবলের হালখাতা, বীরবলের টিপ্পনী, নানা কথা নানা চর্চা, রায়তের কথা, আমাদের শিক্ষা, ঘরে বাইরে, দুই ইয়ারকে, প্রাচীন হিন্দুস্থান, আত্মকথা, বঙ্গ সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয়, প্রাচীন বঙ্গ সাহিত্য, হিন্দু মুসলমান, নির্বাচিত প্রবন্ধ সংকলন। এখানে বলে রাখার দরকার, ঘরে বাইরে প্রবন্ধ রচনা করেছে প্রমোদ চৌধুরী, আর ঘরে বাইরে উপন্যাস রচনা করেছে রবীন্দ্রনাথ ঠাকুর। প্রবন্ধ সবুজপত্র, চিত্রাঙ্গদা, ভারতচন্দ্র, যৌবনে দাও রাজটিকা, কথার কথা, বই পড়া, সাহিত্য খেলা। উক্তি, আমি বাঙালি জাতির বিদূষক মাত্র, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। ভাষা মানুষের মুখ হতে কলমের মুখে আসে, আমি একজন উদাসীনী গ্রন্থকীট। উদাসীন গ্রন্থকীট সমাজের ধর্ম হচ্ছে প্রত্যেকের স্বধর্ম নষ্ট করা। সাহিত্যে মানবতা খেলা করে। বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নাবলী, এক নম্বর সনেট পঞ্চাশত কার রচনা, উত্তর ঘ প্রমোদ চৌধুরী। দুই নম্বর তেল নুন লড়কি কার রচিত গ্রন্থ, উত্তর ঘ প্রমোদ চৌধুরী। বীরবলের হালখাতা গ্রন্থটি কোন ধরনের রচনা, উত্তর ঘ প্রবন্ধ। প্রমোদ চৌধুরী কোন বিষয়ে রবীন্দ্রনাথকে প্রভাবিত করেন, উত্তর ঘ চলিত ভাষার ব্যবহারের বিষয়ে। পাঁচ নম্বর চলিত ভাষাকে জনপ্রিয় করেন প্রমোদ চৌধুরী। জীবনের জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি সহ্য করতে পারতেন না প্রমোদ চৌধুরী। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, উক্তিকার প্রমোদ চৌধুরী। সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন, প্রমোদ চৌধুরী। নিচের কোনটি ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়, উত্তর ক চার ইয়ারি কথা। দশ নম্বর প্রশ্ন, প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি, উত্তর ক বীরবল। এগারো নম্বর, বীরবল নিম্নোক্ত একজন লেখকের ছদ্মনাম, উত্তর ক প্রমোদ চৌধুরী। ১২, সাহিত্য খেলা প্রবন্ধের রোদা কি, রোদা হল এক ব্যক্তির নাম। ১৩, ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, কে বলেছে, উত্তর ঘ প্রমোদ চৌধুরী। ১৪, প্রমোদ চৌধুরী একজন কি ছিলেন, প্রাবন্ধিক। ১৫ নম্বর, চারিয়ারি কথা গ্রন্থটিকে রচনা করেন, উত্তর গ প্রমোদ চৌধুরী। ১৬, সবুজপত্র প্রকাশিত হয় ১৯১৪ সালে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আজকের এই আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য। আর কোনো তথ্য যদি ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।